নমস্কার, তোমরা সবাই ভালো আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি আরম্ভ করছি। তো আমরা অযোধ্যায় পৌঁছে গেছি, অযোধ্যায় এসে গেছি, আর এবার আমরা যা দেখব তোমাদের সঙ্গে আমি তো শেয়ার করব। তো চলো, অযোধ্যায় এসেছি, এসে আমরা এসেছি একটা আশ্রমে। আশ্রমে এসেছি, তো এই যে আশ্রমে আমাদের রান্না হয়ে শুরু হয়ে গেছে সকাল সকাল। আর এখানে রাধা মাধবের মন্দির আছে। আশ্রমটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে বিশালের বাবা এসেই এত ঠান্ডা লেগে গেছে, এই যে কম্বলের ভিতরে ঢুকে গেছে। আর এই যে রাধা মাধবের মন্দির বলেছিলাম, এই যে রাধা মাধবের মন্দির, এখানে তো আমি সারাক্ষণই বসেছিলাম। হ্যাঁ, এখানে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, তো আমি এখানেই সকাল থেকে বেরিয়ে এসে, আর চারিধার বেরিয়ে এসে আবার ওই মন্দিরে এসেই বসেছিলাম। আমরা তো এখানে গাড়ি ধরে, এবারে গাড়িতে বসে আমরা সব জায়গা ঘুরলাম। আর এই যে এখানে এই জায়গাটা এসেছি, এটা হচ্ছে গঙ্গা। এখানে রামচন্দ্র এখানে এসে স্নান করেছিল। হ্যাঁ, এই যে জায়গাটা খুব সুন্দর, তো আমরাও এখানে স্নান করলাম। আর আশেপাশে যেসব মন্দিরগুলো আছে এই মন্দিরগুলো আমরা ঘুরলাম। বিরাট একটা বড় হাতি, হ্যাঁ, সামনে। আর ভগবদ গীতাটা আমার খুবই ভালো লাগছিল, তো বসে বসে একটু শুনলাম। জানি না এইসব জায়গা আর কবে আসতে পারবো কি জানি না। এসব আমি আগে দেখতাম, কিন্তু এখন চোখ ভরে দেখে যাচ্ছি চোখের সামনে, তো আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই। এই যে গুরু মহারাজ, आप सभी शीघ्रता से अपना अपना स्थान ग्रहण करते रहे और हमारे मध्य जब तक पेट में कुछ बनाया गया हम नहीं रहता है, और सुबह से लेकर शाम तक इतने सुंदर सुंदर पदार्थ, इतने सुंदर सुंदर व्यंजन। পাশে যে আরো মন্দির ছিল, মন্দিরগুলোকে আরো ঘুরে দেখলাম। যত দেখছি ততই যেন আমার এত ভালো লাগছে, তোমাদেরকেও আমি শেয়ার করছি। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে।